করোনা কালীন সময়ে অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। এই ক্লাসে যুক্ত বন্ধুদেরকে আজকে আমাদের পাঠ কপোতাক্ষণ কবিতা, কপোতাক্ষণ কবিতার লেখক মাইকেল মধুসূদন দত্ত। যেহেতু আমরা আজকে কপোতাক্ষণ সম্পর্কে আলোচনা করছি, সেহেতু কবি মাইকেল মধুসূদন সম্পর্কে তার পরিস্থিতি সম্পর্কে আমাদের জানা দরকার। আমরা প্রথমেই আসু বন্ধুগণ আমরা জেনে নিই কবি পরিস্থিতি। তোমরা দেখছো আমি বোর্ডে লিখছি কবি মাইকেল মধুসূদন দত্ত। তার জন্ম 1824 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। কবির জন্ম 1824 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। কবি সাহিত্য অনুরাগী হওয়ার পর খ্রিস্টীয় ধর্মে দীক্ষিত হন 1843 খ্রিস্টাব্দের 9 ফেব্রুয়ারি। 1843 খ্রিস্টাব্দের 9 ফেব্রুয়ারি কবি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। কবি অনেক কাব্য রচনা করেছেন, তার ভিতরে কবির উল্লেখযোগ্য কাব্য প্রিয়তমা সম্ভব, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কাব্য, অমর কীর্তি ইত্যাদি। এছাড়াও নাটক রচনা করেছেন কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী এবং প্রহসন। কবি 1873 খ্রিস্টাব্দে 29শে জুন মৃত্যুবরণ করেন। কবি মৃত্যুবরণ করেন 1873 খ্রিস্টাব্দে 29শে জুন। এই আমরা বোর্ডে বিস্তারিত কবির পরিস্থিতি সম্পর্কে লিখছি। এই ক্লাসে যারা উপস্থিত আছো তারা নিজের বইটাও একটু লেখার সাথে মিলিয়ে নেবে। এখন আমি কবিতাটা পড়ে তোমাদেরকে শোনাচ্ছি। সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবি এ বিরলে। সততি যেমন লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্রধ্বনি, তব কল কল জোড়াই এ কান আমি ভ্রান্তির সলনে। বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহে তৃষ্ণা মেটেকার জলে। দুগ্ধস্রোত রূপী তুমি জন্মভূমি স্তনে, আর কি হে হবে দেখা যতদিন যাবে। প্রজারূপে রাজরূপ সাগরের দিতে, বাড়িরূপ করো তুমি এ মিনতি গাবে বঙ্গজনের কানে। সখে সখারিতে নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবি, নই সে যে নাম তব বঙ্গের সঙ্গীতে। এই কপোতাক্ষণ কবিতায় কবির লেখার ভিতর দিয়ে কবির স্মৃতি কাতরতা অনেক কথা বেরিয়ে এসছে, যে কথাগুলো আমরা
আমাদের পাঠ্য বইয়ের পাঠ পরিচিতের একটা অংশ আছে, যেখানে আরেকটু মনোযোগ দিয়ে আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে একটু দেখো। কপোতাক্ষ নদ কবিতাটি কবির চতুর্দশপদী কবিতাবলী থেকে গৃহীত হয়েছে। এই কবিতায় কবির স্মৃতি কাতরতার আবরণে তার অতুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। কবি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবে মধুসূদন এই নদের তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছেন। যখন তিনি ফ্রান্সে বসবাস করেন, তখন জন্মভূমির শৈশব কৈশোরের বেদনা বিধুর স্মৃতি তার মনে জাগিয়েছে কাতরতা। দূরে বসেও তিনি যেন কপোতাক্ষ নদের কল কল ধ্বনি শুনতে পান। কত দেশে কত নদী তিনি দেখেছেন, কিন্তু জন্মভূমির এই নদ নদের কলকল স্নেহডোর তাকে বেঁধেছে, কিছুতেই তিনি তাকে ভুলতে পারেন না। কবির মনে সন্দেহ জাগে, আর কি তিনি এই নদের দেখা পাবেন? কপোতাক্ষ নদের কাছে তার সবিনয় মিনতি, বন্ধুভাবে তাকে তিনি স্নেহডরে যেন স্মরণ করেন, কপোতাক্ষও যেন একই প্রেমে তাকে সস্নেহে স্মরণ করেন। কপোতাক্ষ নদ যেন তার স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীদের নিকট ব্যক্ত করে, দেশ মাতৃকার প্রতি অকুণ্ঠ প্রেম যে মানুষের সহজাত প্রবৃত্তি কবিতায় তাই ধরা পড়েছে। আজকে এই পাঠ পরিস্থিতির ভিতরে বা কবিতার ভিতরে বেশ কিছু নতুন শব্দ এসছে, আমরা সেই শব্দের অর্থগুলো বোর্ডে লিখে আমি জানাচ্ছি। তোমরা দেখো, সতত মানে সর্বদা, বিরলে, একান্ত নিরিবিলি, নিশা মানে রাত্রি, নিশা শব্দের অর্থ রাত্রি, ভ্রান্তি, ভ্রান্তি শব্দের অর্থ ভুল, আর চতুর্দশ পদী যে কবিতাটা আমরা পড়লাম সেই কবিতাটা কপোতাক্ষ নদ, কিন্তু ধরন চতুর্দশ পদী, ইংরেজিতে যেটাকে বলে সনেট, বাংলায় চতুর্দশ পদী কবিতা। চতুর্দশ পদী ইংরেজিতে সনেট, বাংলায় চতুর্দশ পদী কবিতা। তাহলে আজকে আমরা কপোতাক্ষ নদ কবিতা পড়লাম, পড়ে শুনলাম, এবং মাইকেল মধুসূদন দত্ত কবির সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। আমরা এই কবিতা অন্যান্য অংশ আগামী ক্লাসে আবার উপস্থাপন করব। আজকে এই কপোতাক্ষ নদের পাঠ আমি এখানেই শেষ করছি। সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে ক্লাস সমাপ্ত করলাম।